ওটা মালিক যখন থেকে বোবা সৌরভের ব্যাপারে জানতে পারলো এক বিন্দু জল স্পর্শ করেনিও। আপনি তো ওর জামাই বাবু তাই না, আপনার কথাও নিশ্চয়ই শুনবে যদি আপনি। অবশ্যই দিন। ধরুন তাড়াতাড়ি চলো বিরাজ বোন, সম্পূর্ণাকে গিয়ে এখন দেখতে হবে আমাদের, না হলে ছোট মালিক আমাদের কাজে ঠিক বাধা দেবেন। দরজাটা কেউ খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? আমি বলছি দরজা খোলো। আমার সৌরভের আত্মার শান্তিতে কাউকে বিঘ্ন ঘটাতে দেব না। সৌরভের সৎকার কোথায় হচ্ছে, সম্পূর্ণ কোথায় আছে, এটা যেন জানতে না পারেন অনিরুদ্ধ বাবু। চলো চলো তাড়াতাড়ি। চুরমনি কাকি, আরে তোমরা শুনতে পাচ্ছ? দরজাটা খোলো। বাড়িতে অনিরুদ্ধ বাবুর জন্য তোমার সতী হওয়ার প্রথা সম্পূর্ণ করতে পারিনি, তাই এখানে এত দূরে জঙ্গলে আসতে হল। এখন এখানে সমস্ত নিয়ম পালন করবো। দেখো বৌমা, এর ফল তুমি খুব তাড়াতাড়ি পাও। খুব শিগগিরই আমার সৌরভের কাছে যাবে। তোমরা দুজন সবসময় একসাথে থেকো। আর ওকে বলো যে ওর মা ওকে খুব ভালোবাসে। সৌরমণি কাকি, বিরাজ কাকি এভাবে আমাদের বন্ধ করে দিল কেন? কিছু লুকোচ্ছে না তো আমাদের থেকে? তবে কি সম্পূর্ণ দিদি কোনো বিপদের মধ্যে আছে? কোথায় নিয়ে যাচ্ছেন এই অলক্ষুনেকে? শোনেননি? শেষকৃত্য বিধি মেনেই সম্পূর্ণ হবে। আর নিয়ম আছে, স্বামী মৃত্যুর পর তার বউ সতী হয়ে স্বর্গে যায়। এরা তো সম্পূর্ণার সঙ্গে সতী প্রথা করছে বন্দিতা। সম্পূর্ণ বরবাবু, এই সতী কি হয় বলুন না। বন্দিতা, বন্দিতা, আগে তোমার সম্পূর্ণা দিদিকে বাঁচাতে হবে, ওকে কিচ্ছু হতে দিতে পারবো না। সম্পূর্ণাকে বাঁচাতেই হবে বন্দিতা, এই রীতি হওয়ার থেকে আমাদের আটকাতেই হবে। আমিও এটাই ভাবছি যে সৌরভের শেষ কৃত্যের জন্য ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। বন্দিতা, ওই যে ওখানে গিয়ে দেখি, বোধহয় ওখান থেকে কিছু জানতে পারবো।
মুন্সি বাবু, সৌরভের দেহ কোথায়? সৌরভ, ওর দেহ এখান থেকে কোথায় চলে গেল? কেউ কি নিয়ে গেল মৃতদেহটাকে? নমস্কার, এবার নিয়ম পালন করতে হবে। আমরা কি করব বর বাবু? বন্দিতা, বন্দিতা, গ্রামে তুমি পাথর ছুঁড়ে কাঁচা আম পেড়েছ তো? ঠিক ওইভাবেই ওই ওই হ্যারিকেনটাতে পাথর ছুঁড়তে হবে। যাও, এবার আপনারা এখান থেকে যান। এর পরের নিয়মের জন্য শুধু স্বামী স্ত্রী এখানে থাকবে, আমি সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে কথা দিন, আপনি সম্পূর্ণ আর খেয়াল রাখবেন। এটাই একমাত্র পদ্ধতি সৌরভ, তোমাকে দেওয়া কথা রাখার জন্য, সম্পূর্ণাকে সতীর হাত থেকে বাঁচানোর জন্য। তোমার শেষকৃত্য আমায় নিজেই করতে হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও বন্ধু।